পাতার বাটা, এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি একবারে, মানে বাঁধাকপির পাতার বাটা। আর এখানে দিচ্ছি ছিম, এই যে ছিম, পেঁয়াজ কলি, আলু আর বেগুন দিয়ে একটা গা মাখা মাখা ঝাল। আজকে কোনো মশলা দেওয়া হচ্ছে না, কিন্তু পেঁয়াজ কলি দিয়ে এই জিনিসটা রান্না করলে না দারুণ লাগে, গরম গরম ভাতের সাথে ভাজা ভাজা থাকবে খাবে, আর একটু ঝাল ঝাল। আর এখানে আমি পাতুরির জন্য তাওয়াতে করছি, এটাকে পাতুরির জন্য যদি তাওয়াতে করি জিনিসটা টানতে খুব সুবিধা হয়, যেহেতু এটা ভাজা ভাজা হবে এটা দারুণ ডাল দিয়ে বেশ ভালো লাগে। ডাল আমার হয়ে গেছে, দেখো এখন সমানে ধোয়া উঠে যাচ্ছে, কেন এটা মুলো দিয়ে করেছি, মুলো দিয়ে মটরের ডাল। আর এখানে আমার পাতুরির জন্য আমি তাওয়া বসিয়ে দিয়েছি, আর যেহেতু কড়াইটাকে ভালো করে গরম করে দিলে কী হয় ভাজাটা কড়াইয়ের সাথে লেগে যায় না। আর তার সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর একটু হালকা শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুনটা হালকা আগে ভেজে নিচ্ছি, ঝাল ঝাল ভাজা সমস্ত সবজি, পেঁয়াজ করি বেগুন আলু দিয়ে একটু ভাজা ভাজা। আর এখানেও আমার তেলটা একটু গরম হওয়া বাকি আছে, এখনো আমি নুন হলুদটা দিইনি, একবারে নুন হলুদটা একসাথেই দিয়ে দিই। এই পাতুরির জন্য নুনটা অল্প দিতে হবে, এর মধ্যে নুনটা আমি দিয়ে দিয়ে দেবো। এর মধ্যে হলুদটাও আমি দিয়ে দিচ্ছি, যেহেতু ভাজা বেশি হলুদ লাগবে না, এটাও নাড়িয়ে দিলাম। এবার আমি কি করছি, এই সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি, এটা ভাতে ভাতে হতে থাকবে, এটা কোনো জল দেওয়া যাবে না, সবজি পেঁয়াজ সাথে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। অনেকগুলো ঘরে পেঁয়াজ কলিও ছিল, তা ভাবলাম এইভাবে পেঁয়াজ কলি আলু ছিম দিয়ে একবারে ভাজা ভাজা করে দিই। অনেকে ছিম ভাজা খায়, হ্যাঁ পেঁয়াজ কলি মানে একবারে বাকি চচ্চড়ি মতন করে নিচ্ছি, তো এটা ঝাল ঝাল বলে আমার বাকি চচ্চড়িও বলে। এই দেখো আমার এখানে যেহেতু নুন হলুদটা আমি আগে দিয়ে রেখেছি পুরো কালারটার সাথে মিশিয়ে নিলাম, আর এই জলটা একটু ফেলে দিচ্ছি কেন টানতে না, ঠিক আছে এটাকে ধুয়ে দিই। চাটিটা বেশি গরম হয়ে যাচ্ছে, দেখো একটু চেপে চেপে দিচ্ছি, এটা আমার বাঁধাকপি দিয়ে করা হয়েছে। বাঁধা দাদি তো খুলে গ্যাস হয়ে গেছে, খুঁড়া যা বন্ধ করে দিই। আর যেহেতু এর ওপর দিয়ে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, এটার মধ্যেও একটু মিষ্টি দিচ্ছি, ঠিক আছে। বাঁধাকপি বাঁধাটা আমি কীভাবে বসিয়েছি, পুরো ডিমের অমলেটের মতো আস্তে আস্তে জলটা টানতে থাকে। আজকে আমি রেড চিলি পাউডার দিচ্ছি, আজকে আমি দিয়েছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, এই দেখো একদম সামান্য দিয়েছি, এটা আমার হালকা আছে হতে থাকে, দেখবে এটা কিছুক্ষণ পরে ঢাকার পর এটা একদম মরে যাবে। এটা আমি গ্যাস কমিয়ে হালকা হতে থাকো, তবে পুড়ে যাচ্ছে, হ্যাঁ ওটা হালকা আছে কড়া আছে, এবার আমি এটার দিকে আসি, দেখা যাক এটার অবস্থা কি হয়েছে।
এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব। এখনো জলটা একটু বেশি পড়েছে বলে গ্যাসটা বাড়িয়ে দিই, তাতি হয়ে যাবে। আর বাঁধাকপি জল টানতে প্রচণ্ড টাইম লাগে, তার জন্য আমি একটু কি দিচ্ছি, চালের গুঁড়ো। তাহলে জলটা কি হবে, চালের গুঁড়োর সঙ্গে এই দেখো একটুখানি চালের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এটা আস্তে আস্তে জলটা টানলে কষে যাবে। বাঁধাকপি থেকে যদি জল ওঠে টানতে প্রচুর টাইম লাগবে। আর বাঁধাকপিটা আমি আগে কি করেছি, নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু হালকা, আমি তো মিক্সি ব্যবহার করিনি, একটু নোড়া দিয়ে একটু হালকা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন দিয়ে। এই দেখো যে চালের গুঁড়োটা দিয়ে এসেছি, ব্যাস তেড়ে এসেছি। যেহেতু জল জিনিস না টালে না, ওর মধ্যে তো চালের গুঁড়ো বা ময়দা বা কর্নফ্লাওয়ার দেওয়া যায়, কিন্তু ঘরে যেটা থাকবে সেটাই। তা আমার ঘরে চালের গুঁড়ো আছে, আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা জল টানতে যতক্ষণ টাইম লাগে, সব কিছু আমার উপকরণ দেওয়া হয়ে গেছে। কড়াইতে তাওয়াতে যদি লেগে যাচ্ছে মানে জলটা টেনে যাচ্ছে। আবার পাতলা করে মেলে দিচ্ছি, আগে আওয়াজটা যখন বন্ধ হয়ে যাবে তখন ভুজে নিতে হবে, বেশ সুন্দর একটা গন্ধও বেরোবে আর ফুটে ফুটে আসছে, তো ফুলে ফুলে আসছে। আমি একদম চাটুতে পাতলা করে মেলে দিচ্ছি যাতে জলটা খুব তাড়াতাড়ি টেনে নেয়। পাশেরটা দেখি কি ওর কর্নে বলছে, না এটা এখনো কমেনি, এটা আরেকটু বাকি আছে, তো মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, কারণ ভেতর নিচেরটা নরম হলে ওপরটা শক্ত থাকবে। মাঝে মাঝে তোমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। এই দেখো জল বেরোয়নি, আর মিনিট যেহেতু আমার গ্যাস কমানো আছে পুরেও যাতে না যায়, এ দেখা একদম পারফেক্ট হয়ে এসেছে। আর মিনিট দুয়েক রাখলেই একটু ভাজা হয়ে যাবে। তো সঙ্গে থেকো।